বিশ্বভারতীতে আন্দোলন অব্যাহত গতকাল থেকে অনশনে বসেছেন বহিষ্কৃত অধ্যাপক এবং পড়ুয়ারা তাদের গতকাল থেকে অনশন চলছে তাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে সাফ আগেই জানিয়ে দিয়েছিলেন পড়ুয়ারা সেই মতই তাদের আন্দোলন অব্যাহত রয়েছে বিশ্বভারতীকে বাঁচানোর আর্জি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে তারা বিশ্বভারতীকে বাঁচানোর আর্জি জানিয়েছেন এবং অধ্যাপক সংগঠনের তরফ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লেখা হয়েছে বলেও জানা যাচ্ছে বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী মনা একদিকে যেরকম আন্দোলন চলছে অনশন চলছে অন্যদিকে তারা অধ্যাপক সংগঠনের তরফ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠিও লেখা হয়েছে কি জানতে পারছো একেবারে তাই দেখো তুমি বুঝতেই পারছো যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটা অচল অবস্থার পরিবেশ তৈরি হয়েছে তুমি জানো যে 10 দিন ধরে লাগাতার আন্দোলন কর্মসূচি চলছে তুমি জানো যে গতকাল থেকেই অনশনে বসেছে দুজন আন্দোলনকারী একদিকে আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতি বিভাগের সাসপেন্ডেন অধ্যাপক সুমিত্র ভট্টাচার্য অন্যদিকে বিশ্বভারতী সঙ্গীত ভবনের ছাত্রী রূপা চক্রবর্তী বহিষ্কৃত ছাত্রী তারা কিন্তু অনশন চালিয়ে যাচ্ছে তাদের দাবি হচ্ছে যে যতক্ষণ না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাসপেন্ডেন এবং বহিষ্কার প্রত্যাহার করছে ততক্ষণ তারা অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবে দেখো এরই মাঝে একেবারে বলা যেতে পারে যে বিশ্বভারতীর যে অধ্যাপক সংগঠন রয়েছে বিবি উপা সেই সংগঠনের পক্ষ থেকে তুমি জানো যে সংগঠনের আধিকারিক হিসেবে রয়েছেন সুদীপ্ত ভট্টাচার্য বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তিনি অধ্যাপক তাই সেই সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী তুমি বুঝতে পারছো যে ধর্মেন্দ্র প্রধান সে শিক্ষামন্ত্রী দপ্তরে তারা ইমেল মারফত চিঠি পাঠিয়েছে এবং তাদের কিন্তু কাকুতি মিনতিভাবে নিবেদন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তাদের যেটা অভিযোগ যে একটা স্বৈরাচারী একটা পরিবেশ তৈরি হয়েছে রবীন্দ্রনাথের কর্মভূমি শান্তিনিকেতনের মাটি অনুষ্ঠিত হচ্ছে দিন দিন এবং যার তত্ত্বাবধানে হচ্ছেন ওদের যেটা অভিযোগ সেটা হচ্ছে বিশ্বভারতীর উপাচার্য এবং এই প্রতিষ্ঠানের যিনি অভিভাবক অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী তার থাকাকালীনই কিন্তু এই ধরনের ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে এবং শান্তিনিকেতনের গরিমা ঐতিহ্য কিন্তু নষ্ট হচ্ছে দিন দিন কিন্তু স্বাভাবিকভাবে শান্তিনিকেতনকে বাঁচান রবি ঠাকুরের শান্তিনিকেতনের মাটিকে বাঁচান এই মর্মেই কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দপ্তরে চিঠি পাঠিয়েছেন এবং সেটা কিন্তু তারা দাবি করছে এবং পাশাপাশি তোমাকে ভালো রাখা ভালো যে এখনো পর্যন্ত কিন্তু তুমি বুঝতেই পারছো যে 10 দিন ধরে চলছে এই আন্দোলন কর্মসূচি পাশাপাশি গতকাল থেকে আজ দুদিনে পড়লো অনশনে এবং অনশন তারা চালিয়ে যাচ্ছে দেখো এখন সবচেয়ে বড় যেটা বিষয় যে বিশ্বভারতীর উপাচার্য তিনি এখানকার অভিভাবক তিনি এখনো পর্যন্ত নিজে থেকে আন্দোলনকারীদের পক্ষে এসে আন্দোলনকারীদের এসে তাদের সঙ্গে কথা বলা এবং একটা সুস্থ আলোচনার মধ্য দিয়ে সমাধান সূত্র বা পথ যে বের করা সেটার কিন্তু কোনো রকম কিছু আমরা সেই ছবি দেখতে পাচ্ছি না খুব স্বাভাবিকভাবে দেখো যত সময় গড়াচ্ছে যত দিন গড়াচ্ছে ততই কিন্তু একেবারে জট কিন্তু আরো প্রকট হচ্ছে আরো হচ্ছে সেটা কিন্তু বলা যেতে পারে এবং সর্বশেষ যে আপডেট খবর আমরা এখান থেকে পাচ্ছি বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বভারতী থেকে যেটা হচ্ছে যে বিবি উপা যে অধ্যাপক সংগঠন সেই সংগঠনের তরফ থেকে বিশ্বভারতীকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দপ্তর সে দপ্তরে কিন্তু চিঠি করা হয়েছে ইন্দ্রাণী একেবারে ধন্যবাদ মনা কথা বলছিলাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে গতকাল থেকে পড়ুয়ারা অনশনে বসেছেন এবং পাশাপাশি তারা বিশ্বভারতীকে বাঁচানোর আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে সেই মতো অধ্যাপক সংগঠনের তরফ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠিও লেখা হয়েছে